আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনার সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। দুধিয়া এক প্রকার বর্ষজীবী অতি সাধারণ বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ইউফর্বিয়া হিরাটা। এটি ইউফর্বিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। দুধিয়া নামকরণের পেছনে হয়তো এর নরম কাণ্ড ভাঙলে দুধের মতো সাদা কষ বের হওয়ার বিষয়টি থাকতে পারে, তবে এর পোশাকী নাম হল বড় কেরুই। এর বাংলা অন্যান্য নাম বড় দুধি, দুধলতা, কিরণা, খরস্কন্দ, প্রিয়াল, নবপ্রু, তাপসপ্রিয় ইত্যাদি। উর্দুতে বলে দুধিকা, হিন্দিতে বলে দুধিয়ালতা, সংস্কৃতে বলে দুঞ্জিকা দুগ্ধা। দুধিয়া সাধারণত 1 থেকে 2 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এর কাণ্ড রোমযুক্ত, পাতা সরল ও বিপরীত, কিনারা করাতের মতো কাটা কাটা, বৃন্ত ছোট ছোট, পাতার শিরা বেশ স্পষ্ট, পুষ্প বৃন্ত ছোট, ফুল একলিঙ্গী, মানে স্ত্রী ও পুরুষ ফুল আলাদা, তবে একই পুষ্পগুচ্ছে জন্মে থাকে। প্রতিটি পুষ্পগুচ্ছ একটি স্ত্রী ফুল মাঝখানে জন্মে থাকে আর পুরুষ ফুল অনেকগুলো তার চারিদিকে ঘিরে থাকে। বীজ ছোট ধূসর রঙের, সাধারণত শীতকালে ফুল হয়ে থাকে। সবথেকে মজার কথা হলো রাস্তার ধারের এই আগাছা ভারতীয় বনৌষধির বিখ্যাত গ্রন্থ রজনী ঘণ্টুতে এর স্থান করে নিয়েছে। সাধারণত এটি আমাদের দেশে রাস্তাঘাটের পাশে, ধানি জমির পাশে ও বসতবাড়ির জঙ্গলা জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ইন্দোনেশিয়ার ক্ষেত খামারে পাওয়া যায়। অতি নগণ্য আগাছা হলেও ভেষজ গুণে সমৃদ্ধ উদ্ভিদ দুধিয়া। এই গাছে সাদা কষ ও কাণ্ডে আছে গ্লাইকোসাইড স্টোরোল নামের রাসায়নিক পদার্থ। ভারতীয় বনৌষধির তালিকা হতে জানা যায় যে এটা প্রধানত রক্ত আমাশয় ও পেটের ব্যথা উপশমে ব্যবহৃত হয়। প্রসূতির স্তন্য দুগ্ধ বৃদ্ধিতে সাহায্য করে। গাছের সাদা কষ জীবাণুনাশক। পুরাতন কাশিতে এর উপকার পাওয়া যায়, দাঁত সারাতে এটি কার্যকর। আজ আমরা জানব দুধিয়া গাছের বিশেষ কিছু লোকায়তিক ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কুষ্ঠরোগ একটি দীর্ঘস্থায়ী সংক্রমণ হলেও এটা অতটা সংক্রামক রোগ নয়। কুষ্ঠরোগের ফলে খুব কমই মৃত্যু হতে দেখা যায়। এক ধরনের জীবাণুর সংক্রমণের কারণে এই কুষ্ঠরোগ হয়। এই জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। কুষ্ঠরোগ মস্তিষ্ক ও মেরুদণ্ডের বাইরে থেকে স্নায়ুত্বক ও অন্ডকোষ, চোখ এবং নাকের মিউকাস মেমব্রেনের ক্ষতি করে। এই রোগ হলে রোগীকে আক্রান্ত জায়গায় দুধিয়া গাছের আঠা সকালে একবার এবং সন্ধ্যায় আর একবার করে মোটে সারাদিনে দুবার লাগাতে হয়, তবেই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। দুধলতা গাছে শুকনো ছাল ভালোভাবে গুঁড়ো করে 3 গ্রাম পরিমাণ রোজ সকালে খালি পেটে ঠান্ডা জলের সঙ্গে খেলে মলের সঙ্গে মরা বা জ্যান্ত কৃমি বেরিয়ে পড়ে। এটি অন্তত 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। ব্যাপক হারে টিস্যুর ধ্বংস বা মৃত্যু এবং সেই সঙ্গে যদি স্যাপ্রোফাইটিক জীবাণুজনিত পচন হয়, যার ফলে এ থেকে যা ফল দাঁড়ায় তাকে বলা হয় নেপ্রোসিস বা গ্যাংরিন। এটি অত্যন্ত ভয়াবহ অবস্থা। এটি বেশি পরিমাণে অগ্রসর হলে প্রচলিত চিকিৎসার কোনো ওষুধের ক্রিয়াতে কাজ হয় না, তখন অবিলম্বে সার্জন দ্বারা ওই পচনশীল অংশ কেটে বাদ দিতে হবে, তা না হলে রোগীর জীবন বিপন্ন হবে। সাধারণত হাত পা পায়ের আঙুলে বেশি হতে দেখা যায়, তবে তা আমাদের পেশি এবং অভ্যন্তরীণ অঙ্গ হতে পারে। দুধিয়া গাছে দুধের আঠা দিয়ে যে কোনো ধরনের বিষাক্ত ঘা একবার করে দিনে 3 থেকে 4 দিন ধুলেই ঘা সেরে যায়। বেশ কয়েকদিন ধরে অবিরাম জ্বরে ভোগ করলে দুধলতা গাছের দুধের মতো আঠা 1 চামচ করে রোগীকে খেতে দিলে জ্বর সেরে যায়। কামলা রোগে দুধলতার টাটকা মূল 5 গ্রাম ভালো করে বেটে দিনে একবার সকালের দিকে খেতে হয়। আশা করি এতে উপকার পাবেন।
দুধিয়া গাছের আঠা 1 চামচ এবং তারপিন তেল একসঙ্গে মিশিয়ে স্নান করার পর দিনে একবার করে লাগালে খোসপাচড়া ভালো হয়ে যায়। এটি অন্তত 5 থেকে 6 দিন নিয়ম করে লাগাতে হবে। প্রিয় ভিউয়ার্স, দুধিয়া গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো এবং এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।